আপনার কাছে কি ডেবিট কার্ড আছে বা আপনার কাছে কি ক্রেডিট কার্ড আছে তাহলে জেনে নিন কি কী সুবিধা আপনি ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে পেতে চলেছেন ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে এমন কতগুলি সুবিধা রয়েছে যা আপনি পেতে পারেন কিন্তু আপনি সে সম্পর্কে কিছুই জানেন না বা ব্যাঙ্ক থেকে আপনাকে জানানো হয়নি তাহলে চলুন জেনে নিন ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে কি কী বিশেষ সুবিধা আপনি পেতে পারেন তার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একই সঙ্গে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন এইরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন অনায়াসে পেতে বর্তমানে বেশিরভাগ মানুষ ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহার করে থাকেন তবে শুধু টাকা তোলা বা পেমেন্ট ছাড়াও একাধিক সুবিধা পাওয়া যায় এই কার্ডে কিন্তু আমরা অনেকেই সে বিষয়ে জানি না একাধিক ব্যাংক ডেবিট ও ক্রেডিট কার্ড ইন্স্যুরেন্স কভার দিয়ে থাকে আপনার কাছে কী ধরনের কাজ রয়েছে তার উপর নির্ভর করবে কত টাকা ইন্স্যুরেন্স কভার মিলবে চেন্নাই ইন্ডিয়ান ব্যাংকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন ব্যাংক রূপে কার্ড প্রোগ্রাম অনুযায়ী ডেবিট কার্ডে ইন্স্যুরেন্স কভার দেওয়া হয় তিনি আরও জানান ব্যাংকের তরফে জারি সমস্ত ক্রেডিট কার্ডে বিমা কভার মিলবে গ্রাহকদের দুর্ঘটনায় মৃত্যু বা বিকলাঙ্গ হয়ে গেলে তাদের ইন্স্যুরেন্স দেওয়া হয়ে থাকে জানানো হয়েছে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের ভেরিয়েন্টের উপর নির্ভর করে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ পাওয়া যায় পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি কেবল দুর্ঘটনায় মৃত্যু বা আহত হয়ে মৃত্যু হলে কভার দিয়ে থাকে এইচডিএফসি ব্যাংকের সূত্রে খবর ইন্স্যুরেন্সের কভারেজ নির্ভর করে গ্রাহকের ব্যাংকের সঙ্গে কেমন সম্পর্ক ডেবিট ও ক্রেডিট কার্ড দুইয়ের জন্য বিমা কভারেজ দু লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তবে গ্রাহকরা এই সমস্ত সুবিধার বিষয়ে বেশিরভাগ সময়েই জানেন না এটা ব্যাংকের দায়িত্ব গ্রাহকদের সমস্ত পরিষেবার বিষয়ে সচেতন করা ব্যাংকের তরফে জানানো হয়েছে ইন্স্যুরেন্স কভার দাবি করার জন্য একটি শর্ত হচ্ছে কার্ড অ্যাক্টিভেট থাকতে হবে এবং একটি বিশেষ টাইম প্রেমের মধ্যে ক্লেম করতে হবে গ্রুপে ইন্স্যুরেন্স প্রোগ্রাম অনুযায়ী দুর্ঘটনার দিন থেকে নব্বই দিনের মধ্যে ক্লেম করতে হবে এবং ক্লেমের সঙ্গে সমস্ত তথ্য জমা দিতে হবে পাশাপাশি দুর্ঘটনার নব্বই দিন আগে কার্ড থেকে অ্যাক্টিভ ট্রানজ্যাকশন থাকতে হবে আশা করি এবার প্রত্যেকেই বুঝতে পেরেছেন ডেবিট ও ক্রেডিট কার্ড থাকলে কি কি আপনি বিশেষ সুবিধা পেতে পারেন আলোচনাটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন সে সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ